नमस्कार बंधुरा कैरियर 365 बेंगली यूट्यूब चैने अपन सकल के स्वागत जानाई। बंधुरा आबारो चले नतून एक ऑफिशियल नोटिफिकेशन निये। बंधुरा आज के नोटिफिकेशन निये आलोचना करब से जारी करा हुए स्टाफ सिलेक्शन कमिशनर तरफ थेके। तो बंधुरा स्टाफ सिलेक्शन कमिशन इतिमध्ये नतून एक नोटिफिकेशन जारी करेछे जेटार माध्यमे तारा जानिएछे जे कोन कोन एग्जाम तारा कबे नागाद कन्डाक्ट करबेन। तो एखाने ए भिडियोटिर माध्यमे आमरा सम्पूर्ण डिटेल्स आपनादेरके जानाबो। तो আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা এখানে প্রথম যে এক্সামটির ব্যাপারে এসএসসি জানিয়েছে সেটি হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2019 অর্থাৎ সিজিএল 2019 যে স্কিল টেস্টটি বাকি রয়ে গেছে সেই এক্সামটি কন্ডাক্ট করা হবে আপনাদের 15/9/2021 থেকে 16/9/2021। এবার বন্ধুরা সেকেন্ড যে এক্সামটির ব্যাপারে আমরা আলোচনা করব সেটি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং কোয়ান্টিটি সার্ভে অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশন 2020। তো বন্ধুরা এই এক্সামটির পেপার টু এখনও পর্যন্ত হয়নি এবং এটির এই এক্সামটির শিডিউল এক্সামিনেশন ডেট হচ্ছে আপনার 26/9/2021। বন্ধুরা তৃতীয় যে এক্সামটির ব্যাপারে এসএসসি বলেছে সেই তৃতীয় এক্সামটি হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ নন টেকনিক্যাল 2020 পেপার 1। এই এক্সামটি কন্ডাক্ট করা হবে আপনার 5/10/2021 থেকে 20/10/2021 পর্যন্ত। বন্ধুরা চতুর্থ যে এক্সামটি এসএসসি কন্ডাক্ট করবে বলেছে সেটি হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2019 অর্থাৎ স্টেনোগ্রাফ গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2019 যে স্কিল টেস্টটি এখনও বাকি রয়ে গেছে সেই এক্সামটি কন্ডাক্ট করা হবে 21/10/2021 থেকে 22/10/2021 পর্যন্ত। তো বন্ধুরা এসএসসি এখানে মেনশন করে দিয়েছে যে কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এক্সামগুলি কন্ডাক্ট করতে লেট করা হয়েছে এবং তারা 3 নম্বর পয়েন্টে মেনশন করে দিয়েছে যে ক্যান্ডিডেটকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন রেগুলার বেসিসে ওয়েবসাইট তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটা ভিজিট করতে থাকেন। তো বন্ধুরা এই ছিল এসএসসির তরফ থেকে আজকের নোটিফিকেশান। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন এবং নিজের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং যারা আপনাদের আমাদের চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান সবার আগে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।